আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও। আপনারা দেখতেছেন এই যে বনরূপার নার্সারি প্রচুর অর্কিডের সংগ্রহ আছে, এগুলো সবগুলি আমি নাম জানি না, যাই হোক এই যে দেখতেছেন একটা অর্কিড, এগুলি হয়া, এগুলি হয়া, এগুলি ডেনড্রোবিয়াম অর্কিড। এটা কি নাম বলো তো? এটা হয়া, এটা হয়া অর্কিড। হ্যাঁ, আর এগুলো ডেনড্রোবিয়াম, ডেনড্রোবিয়াম বিভিন্ন প্রজাতির অর্কিড আছে। আপনারা দেখতেছেন এই যে, আপনারা দেখতেছেন এখানে এই যে বিভিন্ন প্রজাতির অর্কিড, এগুলো রিয়েল কালেকশন। এই যে দেখেন একটা পাতা কত সুন্দর। আপনারা অর্কিডের জন্য যোগাযোগ করবেন বনরূপা নার্সারি, এটা মনতলা ফুলের আধা কিলো আগে, এটা ময়মনসিংহ সদরে পড়ছে, বেগুনবাড়ি মোড়, বেগুনবাড়ি মোড়ের আগেই, বেগুনবাড়ি মোড়ের আগেই আপনার এই মেইন রোডের কিনারে রাস্তার পশ্চিম পাশে, টাঙ্গাল দিকে যাওয়ার পথে রাস্তার পশ্চিম পাশে আপনারা এই গরিবগুলি পাবেন, এখান থেকে নিতে পারবেন। অনেক প্রজাতির অর্কিড আছে এখানে, এই যে দেখতেছেন, এই যে দেখেন একটা ফুল ফুটে আছে, এটার নাম কি? এই যে ফুল ফুটে আছে ডেনড্রোবিয়াম অর্কিড, এটা হলো হাইব্রিড থাইল্যান্ডের। এই যে দেখেন আরও অনেক অনেক প্রজাতির অর্কিড আছে, এই যে দেখেন উপরে আরও আছে, এই যে উপরে অনেক প্রজাতির অর্কিড আছে, এই যে আরও উপরে উপরে অর্কিড আছে, এই যে কাঠের মাঝে লাগানো, পুরা একটা লাকড়ির ভিতরে লাগানো। এই যে দেখেন দেখেন অনেক জাতের পাতাবাহার অর্কিড, অর্কিড লিলি জাতীয় পাতাবাহার, এখানে মানি প্লান্ট আছে বিভিন্ন প্রজাতির, এই যে একটা পানির মতো দেখা যাইতেছে, এগুলো বিভিন্ন প্রজাতির পাতাবাহার, সব বিদেশি। এই যে দেখেন এখানে আছে কিছু ক্যাকটাস জাতীয় গাছ, এটা সাকুল্যান্ড। আর এই যে দেখেন ক্যাকটাস জাতীয় অনেকগুলো গাছ আছে, ক্যাকটাস আছে যেগুলো বালুতে লাগাইতে হয়, বালি মাটি আর ওই যে পাথর পাথর কুচি দিয়ে এগুলো লাগাইতে হয়। এই যে দেখেন অনেক ধরনের, এই যে আরও কচু পাতার মতো রঙিন পাতা পাতাবাহার, এইটাও এক জাতের পাতাবাহার। এই যে নিচে আরও অর্কিড আছে দেখেন, এগুলো আপনার বাগানের জন্য খুব ভালো, বাগানে ঝুলাই রাখলে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। এখানে আরও অর্কিড আছে প্রচুর অর্কিড আছে কালেকশনে। আমার মনে হয় ময়মনসিংহে, ময়মনসিংহ সদরে, ময়মনসিংহ সদরে এদের কালেকশনই সবচেয়ে বেশি। এছাড়া আরও অন্যান্য নার্সারি আছে ফুলবাড়িয়াতে, ওখানে একটা নার্সারি আছে, অনেক অর্কিডের নার্সারি, বিশাল বড় নার্সারি। এই যে দেখেন আপনার কত সুন্দর অর্কিড ফুলগুলি ফুটে আছে, এই জুলাইয়ে রাখছে দেখেন জ্বলন্ত অবস্থায় কত সুন্দর অর্কিড অর্কিড ফুলগুলি। আপনারা লক্ষ্য করেন দেখেন কালারগুলো কত শুভ্র। আপনারা আরও দেখতেছেন এই যে দেখেন আরও অনেক অর্কিড, এখানে আরও বিভিন্ন প্রজাতির অর্কিড আছে। এই যে লক্ষ্য করেন যে লাকড়ি, পুরা লাকড়িতে বেঁধে রাখছে, এই যে দেখেন এটা প্লাস্টিকে বেঁধে রাখছে, প্লাস্টিকে শিকড় গজাইছে। এই যে অনেক অনেক অর্কিড, আজকে আপনাদের অর্কিড পর্বটাই দেখাবো, অর্কিডগুলো দেখেন। এই যে আরও অনেক 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 অর্কিড আছে, এইটাও একটা কচু বাহার জাতীয় গাছ, এই যে দেখেন অনেক অর্কিড, অসংখ্য অর্কিড। অর্কিডগুলো কত সুন্দর সুন্দর অর্কিড ফুল ফুটে আছে, এদের কাছে অনেক জাতের অর্কিড, প্রায় 1000 জাতের মতো অর্কিড আছে। সময়ের অভাবে আপনাদেরকে সবগুলো দেখাতে পারলাম না, এদের আরেকদিন আমি সুন্দর করে ভিডিও করবো। দেখেন একটা ফুল ফুটে আছে অর্কিড, কত সুন্দর সুন্দর ফুল, এই যে এই গাছটা।
এইগুলো হলো ক্যাটিলিয়া অর্কিড। এই যে দেখেন ক্যাটিলিয়া অর্কিডের বিভিন্ন প্রজাতির ফুল আছে, এই যে দেখাইতেছি আমি, এই যে দেখেন এই যে একটা ফুল, ওই যে আরেকটা ফুল ফুটে আছে। এগুলো ফুল ফোটার এক, এটা কি সারা বছর ফুল ফুটে? এটা সারা বছর ফুল ফুটে। এই যে দেখেন, এই যে দেখেন কতগুলি ফুলের কুড়ি আমি দেখাইতেছি কুড়ি লাভ করে, এই দেখেন ফুলের কুড়ি, আবার ওই যে ফুল এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর অর্কিড হয়ে আছে, অর্কিডের ফুল হয়ে আছে। এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, এই যে দেখেন আরেকটা আরেকটা অর্কিড। অর্কিডগুলো গুছাইতেছে, দেখতেছেন আপনারা, এগুলোর সময় মতো যত্ন নিতে হয়। এটা কি জাত অর্কিড? এটা হয় প্লেচিক্লাডা। প্লেচিক্লাডা, প্লেচিক্লাডা, নামগুলি অবশ্য কঠিন আপনাদের, আপাতত নাম মনে রাখলেও চলবে। আপাতত গাছগুলো রক্ষণাবেক্ষণ করেন, তারপর আস্তে আস্তে নাম শেখা যাবে, অসুবিধা নাই, নামের জন্য কোনো সমস্যা হবে না। এই যে দেখেন এগুলো মাটি, এগুলো যে প্রতিস্থাপন করছে, এটাতে এটাতে কি আছে, পাথর আছে, কাঠ কয়লার কোকোপিট, কোকোপিট মানে নারকেলের ভুষি আর কি, নারকেলের সুবানা, নারকেলের ভুষি আর কি, নারকেল ছিললে যে ভুষিটা পাওয়া যায় সেই ভুষিটা আর কি। আবার সুবাহ ও নারকেলের সুবাহ দিতে হয় পানি সংরক্ষণ করে রাখার জন্য, নারকেলের সুবাহ ব্যবহার করে এলা। এই যে দেখেন বিভিন্ন প্রজাতির অর্কিড, ওই যে আরো ফুল ফুটে আছে দেখেন। এই যে একটা ফুল, এটা আবার অন্য কালার, এই যে আপনারা দেখতেছেন এটা আবার একটু ফ্যাকাশে কালার, নীলের ভিতরে একটু ফ্যাকাশে ফিরুজা কালার ধরনের। এটা হয়া, এটা হয়ার ভিতরে বিভিন্ন ভ্যারাইটিস। এটা কি মাসে ফুল ফুটে? এটা ফুল দিবে বর্ষাকালে, শীতের পরে ফুল দিবে সাধারণত। এটাই বলি শীতের বর্ষাকালে ফুল দেয়। ওই যে দেখেন ফায়ার ভিতরে আবার ওই ওইটা ব্যারিকেড হয় নাকি? ওইটা ওইটা ব্যারিকেড হয়, মানে পাতার কালারটা অন্যরকম হইলে ওটা ব্যারিকেড বলে, ওটাতে আবার ফুল আসছে। এটা তো শীতের সময়, এটাতে ফুল, এগুলোতে ফুল কম আসে, ওই যে দুটো চারটাতে আসছে দেখা যাচ্ছে, যে মাঝে মাঝে দুটো একটাতে আসছে, কিন্তু এটা সিজন হলো শীতের পরে, হলো এটা সিজন, এগুলোর সিজন হলো শীতের পরেই সিজন। আপনারা দেখতেছেন অসংখ্য অর্কিডের, আপনারা দেখে থাকবেন, এগুলি দেখছেন মনে হয়, এইগুলো দেখছেন অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল পাওয়া যায় দেখছেন। কিন্তু এই যে এই গাছটা হলো রিয়ার, এই গাছটাই হলো রিয়ার, এটাকে হাতির কান বলে, এটাকে একটু হাতির কান বলে আমাদের বাঙালি ভাষায়। ওই যে দেখেন কতগুলি অর্কিড, ওই যে ফুল ফুটে আছে, এদের ফুলের বৈশিষ্ট্য। এরপর ওই যে দেখেন আলো আছে, এগুলো সব বিদেশি ইনডোর প্লান্ট। এই যে আরো অর্কিড নিচে রাখা আছে, এগুলো ঝুলাবে, এগুলো সব বিদেশি ইনডোর প্লান্ট। ওই যে দেখেন একটা আনকমন পাতা বাহার, ওই যে সবার মাঝখানে একটু লালচে ধরনের, হ্যাঁ, এগুলো সব দেখতেছেন, সব ইনডোর প্লান্ট এগুলো।